প্রথমে একটা কথা জানিয়ে দেওয়া খুবই দরকার, আজকে কিন্তু বাইক ট্রিপের ভিডিও নিয়ে আসিনি আমি। এটা হচ্ছে আমাদের 2 নাইট 3 ডেজ এর ফ্যামিলি ট্রিপ ডুয়ার্সে। এনজিপি থেকে সেবক স্টেশন ঢুকতে ঢুকতে প্রথম পাহাড়ের দর্শন পেলাম সেই 1 বছর পরে। 1 বছর আগে এসেছিলাম সিকিম ট্রিপে, আর এই হলো আবার আসা। রিসর্টের জন্য আসবে এখানে গাড়ি, প্যাকেজ বুকিং করা আছে, কি কি ডিটেইলস সব রাস্তায় পরে যেতে যেতে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি ডুয়ার্সে, এখন আছি ডুয়ার্সের একটা রিসর্টে। সো এই ট্রিপটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ, আমার সাথে আছে ভাই, মা, বাবা। এখানকার প্ল্যানিং 3 ডেজ 2 নাইটের। তো এর মধ্যে কি কি দেখব সেগুলো তার সাথে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এখন যে রিসর্টটা আমাদের এই একদম পেছনে দেখতে পাচ্ছ, এখানে আপাতত স্টে করছি। এরপরে রাত্রেবেলা রিসর্টটা আবার চেঞ্জ হয়ে যাবে, বিকজ এটা একটা ছোট রুম দিয়েছে, আর একটা বড় রুমে শিফট হয়ে যাবে, সেখানে একটা রুমে 4 জন হয়ে যাবে। সো রিসর্টে ঢুকেছি মোটামুটি 11:30 নাগাদ। কালকে রাতে ট্রেন ধরেছিলাম কামরূপ এক্সপ্রেস। তো কামরূপ এক্সপ্রেস আমাকে পৌঁছে দিল এনজিপিতে কটার সময়? এনজিপিতে ছটা নাগাদ পৌঁছে গেছি কামরূপ এক্সপ্রেস। তারপরে এনজিপি থেকে আবার আরেকটা ট্রেন ধরতে হলো, সেটা হচ্ছে আলিপুরদুয়ার পর্যন্ত গেল। ভিস্তাডোম ট্রেন ছিল, ট্যুরিস্ট স্পেশাল, সেটার টিকিটের ফেয়ার ছিল কত? 50 টাকা করে, 50 করে ফেয়ার ছিল। টাইম লাগলো মোটামুটি কত? 1.5 ঘন্টা মতো, তাই তো? 1.5 ঘন্টা মতো টাইম। মধ্যেখানে সেবক স্টেশনে অনেকক্ষণ, প্রায় 1/2 ঘন্টা মতো দাঁড়িয়েছিল। তো ঠিক আছে, ভালোই লাগলো। তারপরে রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল মাল জংশনে। তো মাল জংশনে আমরা নেমেছিলাম, তো সেখান থেকে গাড়িতে করে এখানে আসলাম। চা দিল প্রথমে, চা খাওয়া হলো, এবার সানটান করে ফ্রেশ হয়ে নিলাম, এসে আর ক্যামেরা তুলিনি। সো এবার হচ্ছে, এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চের পরে সাইট সিইং এর জন্য বেরোনো হবে। তো সাইট সিইং এর ওরাই গাড়ি প্রোভাইড করবে, সমস্ত ইনক্লুডেড আছে। সো কি কি চার্জেস পড়ছে, কি হচ্ছে, সব আমি ভিডিওতে জানাবো, সাথে থাকতে হবে তার জন্য। চলো এবার লাঞ্চ করব, লাঞ্চে কি দেখা হচ্ছে। সো লাঞ্চে আমাদের আছে আলু সেদ্ধ, সালাড, লাউয়ের ঘন্ট, এদিকে আছে লাউয়ের পাতা মানে লাউয়ের শাক, ডাল, আর এর সাথে পাবদা মাছ, ছোট একটা কি মাছ, বেগুন ভাজা, আর কাতলা মাছ। কাতলা মাছটা এখনো এসে পৌঁছায়নি, কিন্তু আমরা খাওয়া শুরু করে দিই এবার। লাঞ্চ সেরে সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়লাম রকি আইল্যান্ড, হ্যাঙ্গিং ব্রিজ আর সামসিং ভিউ পয়েন্ট। রাস্তাগুলো দেখে বাইক চালাতে বড্ড ইচ্ছা করছিল। ওয়ান্স এ বাইকার অলওয়েজ এ বাইকার। সো অবশেষে আমরা পৌঁছে গেলাম রকি আইল্যান্ডে। প্রথমে জায়গাটা দেখে কিন্তু আমি দার্জিলিং এর রক গার্ডেন ভেবে নিয়েছিলাম। সিরিয়াসলি আর এখানে আমি এত বোতল দেখতে পাচ্ছি জলের মধ্যে মধ্যে, এই যে এখানে বোতল, সাইডে বোতল, কিছু বলার নেই লোকজনদের। আর বোতল আছে, চিপসের প্যাকেট আছে, সব আছে এখানে। লোকে মানে সব জায়গাটা নোংরা করতে পারলে লোকের সব হয়ে যায়।
সবাই ছবি টবি তুলতে লেগে গেছে। জলের স্বচ্ছতাটা দেখো, পুরো একদম ট্রান্সপারেন্ট। আজকের দিনে সেকেন্ড স্পট হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। সত্যি বলতে জায়গাটা থেকে আমার খুব একটা পছন্দ হলো না, তাই সবাইকে নিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভিতরে এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাই। দিনের শেষে আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছে এখন কি একটা জায়গা, নামটা লালিগা ফুটবল, ঠিক আছে, একটা ভিউ পয়েন্ট, মূর্তি ভিউ পয়েন্ট বলতে পারো। সো আজকের দিনে এটাই আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট হবে। এরপরে চলে যাব কটেজে, কটেজে গিয়ে সন্ধ্যেবেলা দেখা যাক কি করা যায়, সেটা তো নিশ্চয়ই একটু আধটু তো রেকর্ড করবই। বাট কাল রাতে ঘুমাতে পারিনি, সো এখন ঘুমানোর মতো খুবই বেশি ইচ্ছা আছে, জানি না কটেজে গিয়ে মনে হয় ঘুমিয়ে পড়ব। এখানকার কিছু সিনেমাটিক তোলার ব্যবস্থা করছি, তো চলো। এখানে এক প্লেট চিকেন পকোড়া খাওয়ার পরে আজকের দিনে আমাদের সাইট সিইং কমপ্লিট হলো। কালকের দিনে আছে আমাদের জঙ্গল সাফারি, আর তার সাথে আরো কিছু ভিউ পয়েন্ট আছে, মূর্তি রিভার আর কি কি যেন আছে। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আগামী ভিডিওটা তোমাদের আরো ভালো লাগবে। সো আগামী ভিডিওটা মিস করবে না, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। তো আজকের দিনে এখানেই বলছি বাই, সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।